বরিশাল সিটি কর্পোরেশন থেকে রাজশাহী বিদায় নিলেন মেয়র শেরনি আবাদ সাদিক আবদুল্লাহ। বৃহস্পতিবার বেলা 11টায় নগর ভবন থেকে সব দায়িত্ব 1 নম্বর প্যানেল মেয়রের হাতে বুঝিয়ে দিয়ে বিদায় নিয়ে হেঁটে নগরীর কালীবাড়ি রোডের বাড়িতে যান তিনি। এ সময় নগরীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে সকাল 10টা থেকে নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা ফুল ও সম্মাননা স্মারক দিয়ে তাকে বিদায় সংবর্ধনা জানান। নগর ভবন থেকে বিদায় নিয়ে নিচে নেমে সবার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাদিক আবদুল্লাহ। তিনি বলেন, আমি বিদায় বলবো না, শেষ কর্মদিবস বলবো। জনগণের কাতারে আবার ফিরে যাচ্ছি, সবাই দোয়া করবেন। এ কর্মকালীন যদি কারো মনে ব্যথা দিয়ে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ যা করেছি সব কিছু এ নগর ভবনের জন্য করেছি, এখানে আমার কোনো ব্যক্তি স্বার্থ ছিল না। পরে মেয়র সাদিক হেঁটে 2 কিলোমিটার দূরে কালীবাড়ি রোডের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে নগরীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সাদিক অনুসারী নেতাকর্মীরা সাদিক ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই বলে স্লোগান দিতে থাকেন। পথে কালীবাড়ি রোডের সামনে তাকে নাগরিক সংবর্ধনা জানায় সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ।